কড়া নিরাপত্তার মধ্যেই ওহাইও থেকে ওয়াশিংটন পর্যন্ত সমাবেশ করেছে ডোনাল্ড ট্রাম্পের সশস্ত্র মিলিশিয়া সমর্থকেরা। তারা যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি নগরীতেও সশস্ত্র মহড়া দিয়েছে। ভার্জিনিয়া সিটিজেন ডিফেন্স লীগ নামের রক্ষণশীল একটি গ্রুপ ছাড়াও ট্রাম্প সমর্থকরা ওয়াশিংটন ডিসির আশপাশে অস্ত্রপাতি নিয়ে জড়ো হয়েছে। এরই মধ্যে রাজধানী থেকে 500 রাউন্ড গুলি সহ একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত দেখুন রিপোর্টে। নয়া প্রেসিডেন্ট বাইডেনের শপথের ক্ষণ যত এগিয়ে আসছে, ততই বেপরোয়া হয়ে উঠছে পরাজিত প্রেসিডেন্ট ট্রাম্পের মিলিশিয়া সমর্থকরা। রবিবার তারা সারা দেশের বিভিন্ন শহরে প্রকাশ্যে যুদ্ধসাজে অস্ত্রপাতি নিয়ে মহড়া দিয়েছে। এমনকি তারা এটাও বলছে যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়া তাদের অধিকার। এদিকে সমর্থকদের উস্কে দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভয়ঙ্কর নীরবতায় চলে গেছেন। বলা হচ্ছে তার খুব কাছের দু একজন ব্যবসায়ী এবং রাজনীতিক ঘন ঘন হোয়াইট হাউসে যাতায়াত করে তার কাছ থেকে দিক নির্দেশনা নিয়ে সমর্থকদের মাঝে সেই মেসেজ পৌঁছে দিচ্ছেন। টুইটার, ফেসবুক সহ প্রায় সব সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ করার পর ট্রাম্পের কোনো সারাশব্দ পাচ্ছে না কেউ। অন্যদিকে ফোন কলে আড়িপাতার সুযোগ থাকায় তিনি বাহক মারফত মেসেজ আদান প্রদান করছেন বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট হিসেবে 20 জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন জো বাইডেন। ওয়াশিংটন ডিসিতে 25,000 ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। সেখানে ট্রাম্পের কোনো সমর্থক দেখা যায়নি। হোয়াইট হাউস সংলগ্ন এলাকায় মেশিনগান হাতে নিয়ে ন্যাশনাল গার্ডের সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। নগরীতে কড়া তল্লাশি ছাড়া প্রবেশের কোনো সুযোগই নেই। ট্রাম্প সমর্থকদের সশস্ত্র সমাবেশের হুমকির মুখে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে ওয়াশিংটন ডিসির অদূরে রিচমন্ড হিল এলাকায় সশস্ত্র সমাবেশ করার জন্য সারা দেশ থেকে ট্রাম্প বাহিনী জড়ো হচ্ছে। এর আগে রবিবার দেশের বিভিন্ন বড় শহরে নিজেদের শক্তি দেখিয়েছে বন্দুকধারীরা। ওহাইওর কলম্বাস নগরীতে স্টেট হাউসের সামনে 25 জন বন্দুকধারী সমাবেশ করে। টেক্সাস, অরাগন ও মিশিগানের রাজধানীতে ট্রাম্প সমর্থকদের সমাবেশ ঘটে। তবে পুলিশের উপস্থিতিতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ট্রাম্প সমর্থকদের সশস্ত্র সমাবেশের হুমকির মুখে সর্বত্র সতর্কতা রয়েছে। বাইডেনের শপথ অনুষ্ঠানকে ঘিরে ট্রাম্প সমর্থকদের সশস্ত্র নাশকতার আশঙ্কায় কমপক্ষে 19টি স্টেটে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। আগামী বুধবার পর্যন্ত ন্যাশনাল গার্ড ও পুলিশের জোর নজরদারি চলবে। এদিকে নানান কায়দায় রাজধানী ওয়াশিংটন ডিসিতে নাশকতার চেষ্টা অব্যাহত রেখেছে ট্রাম্প সমর্থকরা। রবিবার সেখানে সন্দেহভাজন একজন নারী ছাড়াও অস্ত্র ও গাড়িভর্তি গুলিসহ এক ট্রাম্প সমর্থককে আটক করেছে গোয়েন্দারা। সব মিলিয়ে এক রুদ্ধশ্বাস পরিস্থিতিতে পুরো যুক্তরাষ্ট্র। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।